বাঘের আক্রমণে নিহতদের স্ত্রীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে চালু হয়েছিল বিশেষ ভাতা। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবারে ভাতা প্রাপক বিধবাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ও মাসিক ভাতা। বাঘের আক্রমণে নিহতদের স্ত্রীদের হাতে তুলে দেবার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। আজ তিন বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদানের পাশাপাশি নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভাতা প্রাপকদের হাতে। সুন্দরবন ভারতবর্ষের মানচিত্রে একটি বৃহৎ অংশ জুড়ে রয়েছে। সুন্দরবন সুন্দরবনের অন্যান্য প্রাণীকুলের মধ্যে অন্যতম সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। নদীমাতৃক সুন্দরবন এলাকার বেশিরভাগ মানুষকে জীবন জীবিকার প্রয়োজনে নির্ভর করে থাকতে হয় এই সুন্দরবনের ওপর। নৌকা নিয়ে কখনো খাঁড়িতে মাছ ধরা বা কাঁকড়া ধরতে যাওয়া, কখনো আবার গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়া, যার প্রতি পদে পদে রয়েছে মৃত্যু ভয়। অনেক ক্ষেত্রে মাছ কাঁকড়া মধু বা মিন সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন বহু মানুষ। জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে আর ঘরে ফেরা হয়নি, বাঘে টেনে নিয়ে গেছে। বাঘের আক্রমণে নিহত মানুষগুলির স্ত্রীদের পাশে দাঁড়াতে তাদের বিধবা ভাতা দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণদ্বীপের পক্ষ থেকে। এক এক করে এবার তিন বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মাসিক বাঘ বিধবা ভাতা তুলে দেওয়ার পাশাপাশি নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ব্যাঘ্র বিধবারা, এতে আমাদের উপকৃত হয়, আমরা একটু বাজার করে একটু সবজি মাছ খেতে পারি, সেই সঙ্গে ডাক্তার দেখাতে পারি বা হাত খরচেও আমরা ব্যয় করতে পারি, আমাদের যেটা উপকৃত হয় আমরা। এ বিষয়ে সংগঠনের দাবি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি গ্রামে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। তবুও প্রতি বছর বিধবা মায়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদের পাশে থাকার। আজ আমরা পৌঁছে গেছি সুন্দরবন, যেখানে নদীমাতৃক দেশ জল আর জঙ্গল। এখানে যে সমস্ত মানুষজন জীবিকা নির্ভর করে মাছ ধরা, কাঁকড়া, মিন, মধু সংগ্রহ করা, প্রতিনিয়ত এরা জঙ্গলে যান। জঙ্গলে যাওয়ার ফলে এরা বাঘের আক্রমে যে মারা যাচ্ছেন মানুষজন, সেই সমস্ত মানুষদের পাশে ব্যাঘ্র বিধবা প্রকল্প চালু করেছিলাম, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, যেখানে আজ তিন বছর পূর্তি উপলক্ষে আমরা পৌঁছে গেছি। এখানে মায়েদের নতুন বস্ত্র ও টাকা চেক তুলে দিলাম। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।